बंधुरा आज के मटन हांडी बनानों जन्य प्रथम मसलाटा के रेडी करे निच्छी। एटा एकदम नतून पद्धति आपनारा भालो करे देखबेन। आमी प्रथमे एखाने निये निच्छी पियाज। आमी 500 ग्राम मटन निएछि, एखाने 200 ग्रामेर मतो पियाज आछे। पियाजेर संगे आमी काँचा लंकाओ निये निच्छी। निये निच्छी दुटो तेजपाता। एबार आमी एखाने दिए दिच्छी आदा आर रसुनेर पेस्ट। स्वाद मतो नून, लाल लंकार गुड़ी, हलुद, धने आर जिरेर गुड़ी, एक टुकड़ो दारचिनी, একটা চক্রফুল, জয়িত্রী একটা বড় এলাচ এবং দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচ। এবার এতে দিয়ে দিচ্ছি আমি বড় মাপের একটা টমেটো। এবার এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি, কিন্তু এইখানেই মশলাটা কমপ্লিট নয়। আমি পরের স্টেপে আপনাদের দেখাচ্ছি যে এতে আর কি অ্যাড করতে হবে। এবারে আমি একটা পাত্রে সরষের তেল গরম করে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবারে এই তেলটা আমি মিক্স করা মশলার ভেতরে দিয়ে দেব। সব তেলটা দিচ্ছি না, একটু আমাকে পরে ব্যবহার করতে হবে এবং এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি মাটনগুলো। এবারে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ধনে পাতা, দুটো গোটা রসুন। এবার একে আরেকবার ভালো করে মিক্স করব এবং চলে যাব পরের প্রসেসে। এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, এতে বাকি সরষের তেলটা গরম করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এতে মেখে রাখা মটনটা। আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভাগটা বেশি পরিমাণে। এবার একটু একে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একে ঢাকা দিয়ে দেবো আমি। এইভাবে ঢাকাটা দিয়ে আমাকে আটা দিয়ে এটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। এবার আমি এটা গ্যাসের উপর চাপিয়ে দেব এবং পুরো আধ ঘন্টা পরে একে আমরা খুলব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হাঁড়ির কোনো কোনো জায়গা দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং ওই জায়গাগুলোকে আবার বন্ধ করে দিতে হবে। এইভাবে ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবং হাঁড়িটা নামিয়ে দেখব যে কতদূর আমাদের এই মটন রেডি হয়েছে। গন্ধ তো খুব সুন্দরই ছাড়ছে।
এবারে এতে আমাকে অল্প পরিমাণ জল দিতে হবে। দিয়ে একে আরো 20 মিনিট মতো আমাকে রান্না করতে হবে। জলটা বেশি দেব না, অল্প পরিমাণ দেব। ফিরে এলাম 20 মিনিট পরে। মটন হান্ডি আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে মটনগুলো কতটা সফট হয়ে গেছে। আমাদের দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। এবারে আমি একে উপর থেকে দিয়ে দেব। আর একবার দুটো তেজপাতা, তেজপাতা আমরা আগেও দিয়েছি কিন্তু উপর থেকে তেজপাতাটা দিলে এরা খুব সুন্দর গন্ধ ছড়ায়। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে একে 2 মিনিট আমি ঢাকা দিয়ে সার্ভের জন্য নামিয়ে দিই। মটন হান্ডি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি জিরা রাইস বানিয়ে নেব, যার জন্য কড়াইটা আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ দেশি ঘি। আর দিয়ে দেব 2 টুকরো দারচিনি, ছোট আর বড় এলাচ, 1টা জয়িত্রী, 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা গরম হওয়া পর্যন্ত আমাদেরকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব, আমি 2-3টে কেটে রেখেছি কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজকে আমি মেন মেন করে কেটে রেখেছিলাম, সেটাও এই কেটে আমি একে অ্যাড করে দিচ্ছি। এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একে আমাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এগুলো আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এতে বয়েল করে রাখা চালটাও দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। জিরা রাইস আমাদের রেডি হয়েই গেছে, এটা খুবই ঝটপট তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন এবার আমি এতে উপর থেকে দিয়ে দেব কস্তুরি মেথি। এবার কিন্তু খুবই সুন্দর, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি আমার আজকের রেসিপি মটন হান্ডির সঙ্গে জিরা রাইস সার্ভ করে দিয়েছি।